প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি তোমার মায়াবী চোখের, এরপর প্রেমে পড়েছি তোমার সাহসিকতার, মুগ্ধ হয়েছি বারবার তোমার ব্যক্তিত্বে, বিমোহিত হয়েছি তোমার মুক্ত স্বাধীন চিন্তা ভাবনায়, তোমার মেধা মননে। বারবার ডুবে যেতে চাই তোমার স্বপ্ন ভরা দু চোখের মাঝে, তোমার বাচ্চা বাচ্চা চেহারা আমায় পাগল করে মারে। বাড়িয়ে দেয় গোলাপটি কেয়ার দিকে, আস্তে আস্তে হাত এগিয়ে কেয়ার ধরে নেয় গোলাপটি, উঠে দাঁড়াই বাঁধন, তারপর কেয়ার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমায় পেতে চাই কেয়া, নিজের সহধর্মিণী রূপে, তবে আমি হয়তো কখনোই তোমার দায়িত্ববান স্বামী হতে পারবো না, আমি শুধু স্ত্রী কেয়াকে চাই, পুরোপুরি কেয়াকে না। আমি চাই তুমি যেমন ঠিক তেমনই স্বাধীনভাবে নিজের সত্তাটাকে ধরে রাখো, আমি আমার ঝগড়াঝুটির সঙ্গী হিসাবে তোমায় চাই, আমার দুষ্টুমি মাখা আবদারগুলো পূরণের জন্য তোমায় চাই, আমার উদ্ভট কথাবার্তায় রাগে গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে থাকা কেয়াকে চাই, নিজের অগোছালো আদর দিয়ে তোমার রাগ ভাঙাতে চাই। আমার কখনো লক্ষ্মী মন্ত কেয়াকে চাই না, যেটা তোমার স্বভাব বিরোধী, তেমন কেয়াকে চাই না, আমার এমন রাগী অগোছালো কেয়াকে চাই। হবে কি তুমি আমার এসব বেসামাল ইচ্ছেগুলোর সঙ্গী? হবে কি আমার গভীর রাতে ঘুমানো বাদ দিয়ে হাত ধরে রাস্তায় নিরিবিলি হাঁটার সঙ্গী? দেবে কি আমায় একটা সুযোগ, জাস্ট একটা সুযোগ চাই, প্লিজ। বাঁধনের কথাগুলো ভিতর থেকে কাঁপিয়ে তুলছে কেয়াকে, প্রত্যেকটা কথা গায়ে বিচ্ছে, বাক রুদ্ধ কেয়া এবারে মুখ খোলে। দেখুন, আপনি আমার অতীতটা জানেন না, তাই তো এমন কল্পনা সাজিয়েছেন। এতটাও সূক্ষ্ম নয় আমার অতীত, বেদনায় মোড়ানো জগৎ আমার। কেন হতে চান এমন ব্যথাতুর হৃদয়ের সঙ্গী? এখন মোহে পড়েছেন আপনি, তাই তো সবকিছু রঙিন লাগছে। কিন্তু মোহ কেটে গেলে যখন দেখবেন আমার অতীত পুরোটাই অমাবস্যার রাতের মতো কালো, তখন আপনার এই পূর্ণিমার অবসান ঘটবে, আবারও অমাবস্যায় নিমজ্জিত হবে আমার জীবন। তার চেয়ে আমি এমনই ভালো আছি। তোমার কি মনে হয় মোহে পড়ার মতো বয়স আমার? হ্যাঁ, চোখে রঙিন স্বপ্নে বিভোর হয়ে ঠিক ভুল যাচাই না করে প্রেমে পড়ার বয়স এটা আমার? হ্যাঁ, আমি যা বলছি ভেবে চিন্তে যাচাই করে বলছি, আবেগের বসে আগুনে হাত দিয়ে ভুল করতে যাওয়ার মতো তরুণ বয়স আমার নেই। আমি তোমাকে ভালোবাসি, আমার চোখে তুমি শুধুই আমার সাহসী কেয়া, এর বেশি কোনো পরিচয় আমার দরকার নেই। তোমার বাবা মা নেই আমি জানি, চাচির কাছে অনেক অবহেলা কষ্ট পেয়েও তুমি এই শহরে এসছো তাও আমি জানি, আর এতটুকু জানাই আমার যথেষ্ট, আর কিচ্ছু আমি জানতে চাই না। কিন্তু তা বললে তো হবে না, আরো অনেক কিছুই আছে আমার অতীতে যেগুলো প্রতিনিয়ত কষ্ট দেয় আমায়, আর এগুলো শুনলে আপনিও হয়তো মুখ ফুরিয়ে নেবেন আমার থেকে। অনেক প্রিয় জনদের আমি হারিয়েছি, আর কাউকে হারাতেও চাই না, আর তাই নতুন কোনো প্রিয়জন বানাতেও চাই না। মাফ করবেন আমায়, আমি আপনার মতো সুন্দর মনে মানুষের যোগ্য নয়। চলে যাওয়ার ছোট পা বাড়ায় কেয়া, ছট করে কেয়ার হাত ধরে ফেলে বাঁধন। তাহলে কি কিছুই নেই তোমার মনে আমার জন্য? এতদিন এগুলো কি সব মিথ্যে? কিছু থাকলেও সেটা মনের ভুল, মন তো কথা শোনে না, কোনো বাদ বাড়ানো মানে না, তাই তো ভুল করে বহুবার হেরে যায় আপনার কাছে, কিন্তু এ সম্ভব নয়। তাহলে কেন কেন ছেড়ে যাচ্ছ আমায়? কি দোষ আমার? আমি তো তোমার সব অতীত নিয়ে তোমায় ভালোবেসেছি, তাও কেন কষ্ট দিচ্ছ আমায়? কেয়ার হাতটা আরো শক্ত করে ধরে বাঁধন, বাঁধনের দিকে না তাকিয়েই কেয়া বলে, হাত ছাড়ুন, বড় স্ত্রীকে ধরতে নেই, আমায় যেতে দিন। সাথে সাথেই কেঁপে ওঠে বাঁধন, কি বলল কেয়া, বড় স্ত্রী, তার মানেটা কি? আলগা হয়ে আসে বাঁধনের হাতে, কেয়া হাত ছাড়িয়ে নিয়ে নিচে চলে যায়, এক দৌড়ে সোজা নিচে ডুবে গিয়ে দরজা বন্ধ করেই হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে বাঁধন এক মনে বিড়বিড় করতে থাকে কেয়ার বলা শেষ কথাটি, বড় স্ত্রীকে ধরতে নেই, বড় স্ত্রী, বড় স্ত্রী, কে পরস্ত্রী? ওর কেয়া অন্যের স্ত্রী হতে যাবে কেন? কেয়া তো শুধু ওর, ওর উগান্ডাবাসী কেয়া, সে কেন অন্যের স্ত্রী হবে? সে তো স্বচ্ছ, একদম পানির মতো স্বচ্ছ কেয়া। কি বলে গেল ওগুলো, প্রচণ্ড আঘাতে ভেঙে পড়ে বাঁধন, কাঁদতে শুরু করে, নিজেকে ওর পাগল পাগল লাগে, টেনে ছিঁড়ে ফেলে পর্দাগুলো, গোলাপগুলো দুপুরে মুচড়ে ছিঁড়ে ফেলে, ছেঁড়ার সময় গোলাপে থাকা কাঁটাই ছিঁড়ে ফুড়ে যায় বাঁধনের হাত, গোলাপের পাপড়ির মতোই টকটকে লাল রক্ত বেরোয় অনেক জায়গা থেকে, কাঁদতে কাঁদতে বসে পড়ে ছাদের কার্নিশে, কাছেই সে নিশাচর ব্যক্তিটির বক্স থেকে এখনো ভেসে আসছে, আজ বাড়িটি প্রায় খালি, প্রায় আত্মীয়রা চলে গেছে, শুধু স্বাধীনের কাজিনগুলো আছে এখনো, স্বাধীন ছোঁয়া ঘুম থেকে উঠে নামাজ আদায় করে, বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই ছোঁয়ার হাত ধরে ফেলে স্বাধীন, শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমর ধরেই বলে, আজ তো শাড়ি পরতে হবে না,
আপাতত বাড়িতে যে কয়দিন বাইরে সবাই আছে সে কয়দিন তুই সালোয়ার কামিজি পরবি, আর সবাই চলে গেলে আমার লক্ষ্মী বউ ছোঁয়া হয়ে শাড়ি পরবি, যাতে আমি বারবার নেশায় ডুবে যাই তোর এই শাড়ি পরা শরীরের ভাজে। এতদিন তোকে শাড়ি ছাড়া দেখেছি, এখন থেকে তোকে শাড়িতে আলাদা সাজে দেখতে চাই, যেন বারবার আমার মনে হয় এটা শাহরিয়ার স্বাধীনের বউ। দুহাত দিয়ে ছোঁয়া ও স্বাধীনের গলা জড়িয়ে ধরে, তারপর স্বাধীনের মতোই ব্যঙ্গ করে বলে, তা এখন শাড়ি পরলে কি হবে শুনি, এখন পরবো না কেন? সাথে সাথে স্বাধীন ছোঁয়ায় ধরে রাখা উন্মুক্ত কোমরে চিমটি কেটে কাটে, আউচ বলে ওঠে ছোঁয়া। এই যে এখন শাড়ি পরলে কি হবে বুঝতে পেরেছিস? এই শরীরগুলো তোর দেখা যাবে, আর আমি চাই না আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোর এসব সৌন্দর্য ভক্ষণ করুক। তুই যে বেহুশ, কাপড় কিছু ঠিক রাখতে পারিস না, তাই বাসায় মেহমান আসলে তোর শাড়ি পরা নিষেধ, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু এত জোরে চিমটি কাটলে কেন? আমার বুঝি ব্যথা পাই না, শয়তান ছেলে একটা। মুখ ফুলিয়ে বলে ছোঁয়া। ছোঁয়ার গালে নিচের গাল ঘষে স্বাধীন, শেভ থাকার পরও হালকা দাড়ি ঘর্ষণ লাগে ছোঁয়ার গালে, চোখ মুখ খিঁচে ফেলে ছোঁয়া। এটা তোর আমাকে ফাঁকি দেওয়ার শাস্তি, রাতে শয়তানি করে আমি আসার আগে ঘুমিয়ে যাওয়ার শাস্তি। তুই জানিস কত কষ্ট দিয়েছিস আমায়, কতক্ষণ তাকিয়েছিলাম তোর দিকে তুই জাগবি বলে, খুব তো আমার বুকে মিশে গিয়ে ঘুমাচ্ছিলি, পাশের মানুষটাকে কন্ট্রোল লেস করে। ছি, কি যাতা তুমি বলো, কখন আমি তোমার বুকে গিয়েছিলাম? ফালতু কথা একদম বলবে না বুঝলে, এই ছোঁয়া নিজে থেকে কখনোই তোমার কাছে যায় না বুঝলে। বলেই লজ্জায় মুখ নত করে ছোঁয়া, কারণও নিজেও জানে ঘুমের ঘোরেও গিয়েছিল স্বাধীনের বুকে, কিন্তু মানবে কেন? একদম মানবে না। বুকে ছিলি না বলছিস? একদম এভাবে বুকে মিশে গিয়েছিলি। বলেই ছোঁয়াকে এক ঝটকায় বুকে টেনে নিয়ে বলে স্বাধীন, স্বাধীনের বুকে আলতো আছর দিয়ে ছাড়িয়ে নিয়েই দৌড়ে নিচে চলে আসে ছোঁয়া। এসেই জানতে পারে বাঁধন চলে গেছে, কোনো এক জরুরি কাজ পড়ে যাওয়ায় ফজরের সময় যখন শাহানা বেগম নামাজ পড়তে ওঠেন তখন ওনাদের বলেই চলে যায় বাঁধন। এদিকে কেয়াও খুব চুপচাপ স্বাধীনের ক্লাসে দাঁড়িয়ে আছে ছোঁয়া, প্রায় আধা ঘন্টা থেকে দাঁড়ানো সে, পাশে কেয়া উসখুস করছে। অন্যদিন ছোঁয়া দাঁড়িয়ে থাকার সময় মন খারাপ করে মাথা নিচু করে থাকে, কিন্তু আজ রাগে ওর গা চলে যাচ্ছে। এ কেমন ছেলে রে বাবা, নিজের বউ বলেও একটু খাতির নাই? ছোঁয়ার অপরাধ স্বাধীন বোঝানোর সময় প্রচণ্ড ঘুম পাচ্ছিল ওর, তাই তো ভালো করে মনোযোগ দিতে পারেনি, আর তাই তো স্বাধীন প্রশ্ন করলে উত্তর দিতে পারেনি। কিন্তু তাই বলে এখনও ক্লাসে দাঁড় করিয়ে রাখবে ছোঁয়াকে? ওর ক্লাসে ঘুম ধরার কারণটা কে? আগে তো এমন হতো না, নিজে দোষ করে এখন আসছে শুধু ছোঁয়াকে শাস্তি দিতে? রাগে ফুসছে ছোঁয়া, কিন্তু ওর রাগের কারণ পুরুষটার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই, সে তার মতো লেকচার দিয়েই যাচ্ছে। আজ যাই বাড়িতে, বোঝা বনে মজা, নিজে ঘুম নষ্ট করে নিজেই শান্তি দেয়া হচ্ছে। হ্যাঁ শয়তান ছেলে, আজ এসো খালি মাগনা পিরিত দেখাতে, তোমার আদর করা আমি মিটিয়ে দিব। খুব তো ভালো ভালো কথা বলো, আর কলেজে এসেই শুরু করেছো নিজের হিটলারগিরি, আমিও ছোঁয়া। মনে মনে এক পশলা বিড়বিড় করে ছোঁয়া, কিন্তু বিড়বিড় শেষে সামনে তাকিয়েই দেখে স্বাধীন ওর সামনে এসে দাঁড়িয়ে আছে। তোমার মনে মনে বকা বন্ধ হলে আজকের পড়াটা বুঝে নাও মিসেস ছোঁয়া, এত গাল পারতে হবে না, বলেই একটা ডেভিল মার্কা হাসি দেয়, যে হাসির মানে শুধু ছোঁয়া ছাড়া আর কেউ জানে না। আজব, এ ছেলে কি মন পড়তে পারে নাকি? কি করে বুঝলো আমি যে মনে মনে গালি দিচ্ছি? আবারও মনে মনে ভাবে ছোঁয়া, এবার ধমক দিয়ে ওঠে স্বাধীন, কি হলো বললাম না কল্পনা পরে করবে আগে পড়া, সরি স্যার, চুপচাপ বলল ছোঁয়া, মুখটাকেও একেবারে চুপসে যাওয়া বেলুনের মতো করে রেখেছে। ছোঁয়ার এমন পরিস্থিতি দেখে মনে মনেই খুব হাসি পাচ্ছে স্বাধীনের, অন্য সময় তো খুব জ্বালায় স্বাধীনকে, আর এখন এমন ভীতু হয়েছে। খুব কষ্ট করে হাসি আটকিয়ে পড়াটা দেখিয়ে দিল, ও নিজেও জানে আজ ওর কপালে দুঃখ আছে, অনেক কাঠখড় পোড়াতে হবে আজ মহারানীকে মানতে। চুপচাপ বসে আছে কেয়া, এ যেন ওর স্বভাব বিরোধী। কেয়া কলেজে এসেছে, মাঝখানে ক্লাসে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আর ছোঁয়াকে রাগাবে না এটা সত্যিই সপ্তম আশ্চর্য দেখার মতো বিষয়। ছোঁয়া বুঝতে পেরেছে ওর কিছু একটা হয়েছে,
আজ নয় গত কয়েকদিন ধরেই ও এমন দেখছে। সেদিন বাঁধনও ওভাবে না বলেই চলে গেল, তারপর থেকেই ফোন দিলে নানা কাজের বাহানা দিচ্ছে। আর এদিকে সেদিনের পর থেকে কেয়াও একদম চুপচাপ, কোনো কথা মনোযোগ দিয়ে শোনে না, উত্তর দেয় না, কখনো চোখগুলো ফোলা ফোলা লাগে, মনে হয় যে এখনই কেঁদে এলো। এসব বুঝতে পারে ছোঁয়া, এই দুই লাইলি মজনুর মধ্যে যে কিছু একটা হয়েছে তা বুঝতেই পারছে ছোঁয়া। এবার হয়েছেটা কি তা জানতে হবে। এই কেয়া, চল আইসক্রিম খাবি। না রে, আমি খাবো না, তুই খেয়ে আয়, আমার ভালো লাগছে না। তাহলে চল ঝালমুড়ি খাই, কিছু তো খাবি। আমার কিছু খেতেই ভালো লাগছে না। কি হয়েছে আমায় বল, আমি জানি তোর কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে প্লিজ আমায় বল। আমি তোর সব থেকে ভালো বন্ধু না বল, সেদিন বাঁধন ভাইও ওভাবে চলে গেলেন, তারপর থেকে দেখছি তোরও মন খারাপ, কি হয়েছে লক্ষ্মীটি প্লিজ আমায় বল। কেয়াকে নিচের দিকে ঘুরিয়ে বলল ছোঁয়া। সাথে সাথেই কেয়া ছোঁয়াকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। মাঠের মধ্যে বসে এমন করে কেঁদে দেওয়ায় আশেপাশের অনেকেই ওদের দেখতে লাগল। ছোঁয়া হতবাক, এ কেমন কেয়াকে দেখছে ও, এত কঠিন পরিস্থিতি সামাল দিয়েও যে কেয়ার চোখে মুখে ভয়ও দেখেনি, দেখেনি কোনো কান্না, আর আজ সেই কেয়া এমন করে কাঁদছে। ছোঁয়া তো ভাবত ও মেয়ের বোধ হয় চোখে কোনো জল নেই, সব বুঝি শুকিয়ে গেছে, কিন্তু আজ দেখছে ওর চোখে ভরা বর্ষা। এই মেয়ে কাঁদতে জানে, খুব কাঁদতে জানে। কেয়াকে উঠিয়ে নিয়ে লাইব্রেরি রুমে আসলো ছোঁয়া। ওখানে অনেকেই মজা দেখার জন্য জড়ো হচ্ছিল, তাই তো ওকে নিয়ে উঠে আসে ছোঁয়া। কি হয়েছে কেয়া আমায় বল, আমি আছি তো তোর পাশে, কেন কাঁদছিস তুই? ছোঁয়া, আমিও এতিম, তুইও এতিম, তবে কেন আলাদা আমাদের ভাগ্য? কেন আমার ভাগ্যটাও তোর মতো হলো না? কেন সব থেকেও আমি বঞ্চিত? কেন আমার চাচি তোর বড়মার মতো হলো না? কেন আমার জীবন এত অগোছালো? কোনো অভিভাবক, কোনো ছায়া, কোনো কিনারা নেই আমার, কেন আমি এতটা অসহায় বলতে পারিস? পৃথিবীর সব মানুষ একরকম হয় না কেয়া, আমার বড়মা ফেরস্তার মতো মানুষ, তাই বলে ইবলিশের মতো মানুষ যে পৃথিবীতে থাকবে না এমনটি নয়। আর কে বলেছে তোকে তুই অসহায়, আমি আছি না তোর সাথে? তুই তো আমার একমাত্র আপন জন ছোঁয়া, কিন্তু আর কত যুদ্ধ করব আমি বল, কত টিকে থাকার লড়াই করব, কতদিন এভাবে চলবে, কবে আমার লড়াই শেষ হবে? তোর আর লড়াই করতে হবে না কেয়া, বাঁধন ভাই তোকে খুব ভালোবাসে রে, উনি খুব ভালো ছিলে, তোকে সুখে রাখবেন। কিন্তু আমি যে ওনার যোগ্য নয় রে, আমি ওনার অযোগ্য, প্লিজ তুই ওনাকে বলে দিস ক্ষমা করে দিতে আমায়। কেন এসব বলছিস তুই? তুই খুব ভালো মেয়ে, আর বাঁধন ভাইয়াও তোকে ভীষণ ভালোবাসে। তুই জানিস কিডন্যাপের ওই কয়টা দিন উনি সুযোগ পেলেই শুধু তোর কথা শুনতে চেয়েছেন, গভীর রাতে একাকী দেখা করেছেন উনি আমার সাথে, চাইলেই কত কিছু বাজে কাজ করতে পারতেন, কিন্তু কখনো বোন ছাড়া বাজে কোনো সম্পর্কে উনি তাকান উনি আমার দিকে, এমন ছেলেকে না বলিস না প্লিজ। আমি কি বলেছি উনি খারাপ? উনি খুব ভালো মানুষ আমি তা জানি, কিন্তু আমি ওনার যোগ্য নয়, উনি অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। আর আমার জীবনে একটা কালো অধ্যায় রয়েছে যা প্রতিটা রাতে স্লিপিং পিল ছাড়া ঘুমোতে দেয় না আমায়, ক্ষণে ক্ষণে জেগে ওঠে আমার সেই ব্যথা। কি হয়েছিল কেয়া বল আমায়, আমি সব ঠিক করে দিব, প্লিজ বল, তোর এত কষ্ট অথচ আমায় বলিস না, বল প্লিজ। আজ বলতে পারবো না, তুই থাক আমি মেসে যাব, খুব অসুস্থ লাগছে আমার, থাক বাই। বলেই একরকম এড়িয়ে ছোঁয়াকে রেখেই চলে গেল কেয়া। এই কেয়া, থাম 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 বলছি। কিন্তু কেয়া থামে না, ও চলে যায়, চোখের কান্না মুছতে মুছতে অল্পক্ষণের মধ্যেই চোখের আড়াল হয়ে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে ছোঁয়া, কি হলো কিছুই বুঝলো না, বাঁধন আর ছোঁয়ার মধ্যে যে কিছু একটা হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারে ও। হয়তো কেয়াই সেদিন বাঁধনকে প্রত্যাখ্যান করার ছেলেটা ওভাবে চলে গেছে। আমার বাঁধন ভাইয়ের সাথে কথা বলতেই হবে, মনে মনে ভাবে ছোঁয়া। আর একটা ক্লাস বাকি থাকতেই ছোঁয়া বেরিয়ে পড়ল কেয়ার মেসের উদ্দেশ্যে। মেয়েটা যেভাবে গেল নিশ্চিত এখনো রুমে গিয়ে কান্না করছে। কলেজের ছাত্র পাধিতাম দর্শনে মিলেও হিটলার বর শাহরিয়ার স্বাধীনের সাথে, এমন ক্লাস ফাঁকি দিয়ে চুপি চুপি একা একাই বের হয়ে যাওয়া দেখে সামনে এসে দাঁড়ায় স্বাধীন। তীর্যক দৃষ্টিতে একবার আগা গোড়ায় পরখ করে নেয় ছোঁয়াকে, তারপর বলে, ক্লাস ফাঁকি দিয়ে এমন চুপি চুপি কোথায় যাওয়া হচ্ছে? তোর না ক্লাস আছে,
আর কে কই, ওকে দেখছি না। আসলে আমি কেয়ার মিসে যাচ্ছি, ওর অতীতের কথা মনে করে কাঁদতে কাঁদতে চলে গেছে, মিসে গিয়ে এখনও কাঁদছে হয়তো, তাই ওর কাছে যাচ্ছি। কেন, ওর আবার কি হয়েছে? আর বাঁধনেরও তো কোনো খোঁজ নেই। কিছু একটা হয়েছে ওদের মধ্যে, তুমি একটু বাঁধন ভাইয়াকে ফোন করে কাল আমাদের বাসায় ডাকো, ওদের সমস্যার সমাধান করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আর তোকে কি আমি ড্রপ করে দেব, না মানে একা একাই যাবি? তিরস্কার নিয়ে তাকায় ছোঁয়া, তারপর মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, তার আর কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারি, কারোর এত হেল্প আমার লাগবে না। কি ব্যাপার, মহারানী কি খুব রাগ করেছে? অনেক অভিমান। ঠিক আছে, রাতে আমি সব অভিমান দূর করে দেবনে। থাক, এত আর নাটক করতে হবে না, এসব আমার একদম ভালো লাগছে না, আমি গেলাম। তুই জানিস, এমন রাগী লোকে তোকে আরো ভয়ানক সুন্দর লাগে। ইস, এটা কলেজ না হলে এখন ইচ্ছে করছিল কন্ট্রোললেস পড়ি, যা ইচ্ছে তাই করি। পথ কি ছাড়বে নাকি এখানেই নিজের লুচুগিরি শুরু করবে? আজ আর ফালতু পাবলিক বলেই স্বাধীনকে পাশ কাটিয়ে চলে যায় ছোঁয়া। লজ্জা পাওয়া ছোঁয়াকে দেখে স্বাধীনও বাঁকা হাসে। ছোঁয়া গিয়ে দেখে কেয়া চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফোলা ফোলা, দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে মেয়েটা। ছোঁয়া গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, তারপর অনেক চেষ্টা করে কেয়ার মন ভালো করার, কিন্তু সচরাচর যাদের মন খারাপ হয় না, হঠাৎ তাদের মন খারাপ হলে ভালো করাটাও এতটা সহজ নয়। চেষ্টা করেও কিছু বলে না কেয়া, তবে আসার সময় একটা চিঠি ধরিয়ে দেয় ছোঁয়ার হাতে। এটাও বলে যে তোদের সব প্রশ্নের উত্তর এই চিঠিতেই পাবি। এটা যেন বাঁধনকেও পড়তে দেওয়া হয়, কারণ নোংরা অতীতের কথাও বারবার সবাইকে মুখে বলতে পারবে না। চিঠিটা নিয়ে চলে আসে ছোঁয়া। এই চিঠিতে কেয়ার ঠিক কোন গোপন নোংরা অতীতের কথা লেখা আছে তা জানার জন্য মনে প্রচুর আগ্রহ হয়। বাসায় গিয়েই ফ্রেশ হয়ে পড়তে বসে চিঠিটি, আর চিঠিতে যা লেখা আছে তা পড়ে গা শিউরে ওঠে তার। এত যন্ত্রণা সহ্য করে এসেছে ওর কেয়া, চোখের কোণে জমা হয় অশ্রু। জীবন ঠিক কতটা কঠিন তা বুঝি, বাবা মা না থাকার সন্তানেরাই সব থেকে ভালো জানে। আমার দুর্ভাগ্য আমিও সেই দলের। আমার বয়স যখন 6 বছর তখন বাবা মা দুজনেই একটা দুর্ঘটনায় মারা যান, দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। হ্যাঁ, এটাকে দুর্ভাগ্যই বলবো, কারণ সেদিন বাবা মার সাথে আমিও মারা গেলে আসে এত লড়াই করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হতো না আমার। সেদিন আমাদের উঠোনে দুটো খাটিয়া রাখা হয়েছিল, একটাতে বাবার থেতলে যাওয়া দেহ আর একটাতে মায়ের রক্তাক্ত শরীর। রাতে ভীষণ ঝড় উঠেছিল সেদিন, আমাকে ঘরে ঘুমিয়ে রেখে বাবা আর মা বেরিয়েছিলেন আমাদের গোয়াল ঘরের কি অবস্থা দেখতে। 3টা গরু বাঁধা ছিল, চালটা খুব একটা মজমুত না, তাই তো দেখতে উঠেছিল বাবা মা। কিন্তু গোয়াল ঘরের কাছে যেতেই গোয়ালের সাথের বড় আম গাছটা উপরে পড়ে চালের উপর। সেই সময় ওনারা চালের নিচেই ছিলেন, এত বড় গাছটা সহ চাল ভেঙে পড়ে ওনাদের মাথার উপর। একটা গরু মারা যায় চাপা পড়ে, সাথে আমায় এতিম করে চলে যায় আমার সুখের প্রদীপ দুটো মানুষ, যাদের ছাড়া পৃথিবীতে আমি একদম একা। একটা মেয়ে হয় বাবা আমার খুব ভালোবাসতেন, দুজনার চোখের মনে ছিলাম আমি, এতটুকু কষ্ট কখনো পাইনি। কিন্তু ওনারা চলে যাবার পর আমার দায়িত্ব পড়ে হাশেম চাচার উপর, উনি আমার বাবার একমাত্র ছোট ভাই। চাচি খুব একটা ভালোভাবে নেননি ওনার সংসারের বাড়তি আমার বোঝা, যদিও আমার বাবা যা কিছু ছিল সংটায় চাচা দখল করে নেয়, কিন্তু বিনিময়ে আমাকে একটুখানি ভাত আর মাথা গোছার ঠাই দিতেও ওনাদের গায়ে লাগতো। যাই হোক, অনাদয়ের অবহেলায় কখনো চাচির হাতের মারপিট খেয়ে বড় হতে লাগলাম আমি। কোনো কাজের এতটুকু ভুল হলেই চলতো চাচির হাত, কিন্তু আমি প্রচণ্ড জেদ করেও নিজের পড়াশোনাটা এগিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে আমি মাধ্যমিক দিলাম, বড় হলাম, চাচার কাছেও মনে হয় আমি বাড়তি বোঝা ছিলাম। দেখেও না দেখার ভান করতেন আমার উপরে হওয়া অন্যায়গুলো, চাচির বাড়ির কাজের লোকের চাহিদা মিটিয়ে বড় হলাম আমি, কিন্তু এতেও আমার কোনো আফসোস ছিল না। আমার খারাপ এতে লাগতে শুরু করে যখন আমার চাচাতো ভাই আমার দিকে বাজে নজর দিতে শুরু করে। সে আমার চাচার ছেলে হলেও আমার থেকে বয়সে বড়। লোকের মুখে শুনেছি বাবা মার বিয়ের অনেক বছর পর আমার জন্ম, তাই তো চাচার ছেলে হারুনের থেকে আমি ছোট। তো প্রায় রাতে আমি বুঝতাম কে যেন আমার বাজেভাবে ছুঁই। তারপর একদিন এমন বাজে স্পর্শে মধ্যেই চোখ খুলে দেখলাম সেটার কেউ নয়, আমারই আপন চাচাতো ভাই হারুন। আমি চাচিকে বলে দেব বললেই উনি আমার মারার হুমকি দেয়।
আর আমার রোজ রাতে দরজা খোলা রাখতে বলেন। সে রাতের মতো হারুন ভাই চলে গেলে সারা রাত ধরে কাঁদি, আমি একটুও ঘুমাই না সারা রাত, বাবা মাকে দোষারোপ করে কাঁদি। কেন এই নোংরা পৃথিবীতে ওনারা আমায় একা রেখে চলে গেলেন, যেখানে রক্ত রক্তকে চেনে না। আদা ভাঙা একটা ঘরের টিনে থাকতে দিয়েছিলেন ওনারা আমায়, আর আমার বাবার বাড়িতে ওনারা নিজেদেরই দখলে নিয়ে ব্যবহার করতেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার কলিজা কাঁপত। এই বুঝি হারুন ভাই আসলো, এখনই বুঝি বাজেভাবে স্পর্শ করলো আমায়। ভালো করে এঁটে দরজা লাগানোর পরে উনি কেমন করে চলে আসতেন, নোংরা নোংরা কথা বলতেন আমায়, বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করলেই আমি বাধা দিলে মারতেন আমায়, রাগ করে চলে যেতেন। আমি পুরো রাত জেগে থাকতাম, প্রচণ্ড ভয়ে সবসময় গুটিসুটি মেরে বসে থাকতাম। হারুন ভাই কোন দিক দিয়ে আসে সেই পথ খুঁজতে গিয়ে পেলাম উনি আমায় একটুখানি ভাগা টিনটা কেটে আরও খানিকটা বড় করেছেন, আর ওই দিক দিয়েই আসেন আমার ঘরে। এবার আর সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল, কতদিন আর নিজেকে এভাবে রক্ষা করব, তাই তো চাচিকে সব বললাম। কিন্তু উনি শুনিয়ে আমায় সান্ত্বনা দেওয়ার বদলে আমাকেই দোষারোপ করতে লাগলেন। বিষয়টা গোপনে সমাধান না করে অনুই বিনয় করে কাঁদতে লাগলাম। আমি নাকি ওনার ছেলের মাথা নষ্ট করেছি, আমার চরিত্রে দোষ আছে, ঘরের টিন ফাঁকা করে পরপুরুষ ভেতরে নেই, এমন আরও অনেক বিশ্রী কথা শোনাতে লাগলেন। পাড়ার মানুষ কেউ বিশ্বাস করলো, তারা চিচি করলো, আর কেউ বিশ্বাস করলো না। কিন্তু বিনিময়ে গোপনে একটু হা হতাশ ছাড়া আর কিছুই করলো না। চাচা ও চাচির কথা বিশ্বাস করলেন, রেগে গিয়ে উঠোনে পড়ে থাকা একটা চেলা কাঠ দিয়ে খুব মারলেন আমায়, আমার পিঠ জায়গায় জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে জামা ভিজে গেল। কাঁদতে কাঁদতে কখন জ্ঞান হারালাম মনে নেই। চাচা তো বোন হাফসা চাচার পায়ে পড়ে থামিয়ে আমায় ঘরে এনে রাখলো। হাফসা আমায় ভালোবাসত, আমার কষ্ট অনুভব করত, কিন্তু চাচির ভয়ে বেশি সাহস দেখাতে পারত না। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে যখন জ্ঞান ফিরল তখন রাত, কিন্তু ভালো করে খেয়াল করে দেখি আবারও সেই বাজে স্পর্শ, ঘেন্নায় গা গুলিয়ে উঠল আমার। কিন্তু বাজে স্পর্শটা আমার বুকের দিক থেকে আস্তে আস্তে গলায় আসলো, বাধা দেওয়ার মতো শক্তি আমি পাচ্ছিলাম না, তাও চেষ্টা করছিলাম। এক সময় তা আমার গলায় গিয়ে থামলো আর প্রচণ্ড জোরে আমার গলা চেপে ধরলো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার, চোখ বড় বড় হয়ে গেল। হারুন ভাই আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, খুব সাহস দেখাইছিলি না, এবার পেলি তো উচিত শিক্ষা, বলেছিলাম না আমার বিরুদ্ধে কথা বলে লাভ নেই। আমার শরীর মনে হয় এবার হাল ছেড়েই দেবে, চোখের সামনে বাবা মায়ের রক্তাক্ত মুখটা দেখতে পেলাম, চোখের কোন পেয়ে জল বেরিয়ে এলো। আমার অবস্থা খারাপ দেখে ভয় পেয়ে বোধহয় হারুন ভাই আমার গলা ছেড়ে দিলেন আর তাড়াতাড়ি চলে গেলেন। খুব কাশি, বড় শ্বাসকষ্ট শুরু হলো আমার, মৃত্যুকে যেন কাছ থেকে দেখলাম। সে রাতে তাড়াতাড়ি ঘুম এলো আমার, শরীরে অনেক ব্যথা তাই ঘুম আসতে দেরি হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে শরীর নেই আর দাঁড়ানোর জো ছিল না, বহু কষ্টে চাচির ঘরের দিকে যাচ্ছিলাম একটু খাবার চাইতে। গতকাল সকালে একটুখানি খেয়েছিলাম আমি, তারপর থেকে না খাওয়া। চাচির ঘরের কাছে যেতেই শুনি ফিসফিসানের শব্দ, কারো গোপন কথা শোনা উচিত নয় বলে চলে যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণেই কানে এলো আমার নাম। চাচি তার মায়ের কাছে বলছেন যে গতকাল আমার কথা উনি ঠিক বিশ্বাস করেছেন, কারণ উনি জানেন আমি মিথ্যা বলি না, আর তাই তো হারুন ভাইয়ের জীবন থেকে আমাকে সরাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চান, কারণ উনি চান না নিজের কোনো কুকৃত্যর জন্য আমার মতো অনাথ মেয়েকে বউ বানাতে। তাই উনি ওনার মাকে বলছিলেন যেমন করেই হোক একটা বড় আমার জন্য জোগাড় করতে। খুব তাড়াতাড়ি উনি আমায় বিদায় করতে চান। চোখ ভরে জল এলো আমার, হায়রে দুনিয়া, কখনকার ভাগ্যে কি হয় বলা মুশকিল। যেখানে আমার বাবা মার কত স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আর এখানে চাচি আমায় যেমন তেমন পাথরের হাতে বিদায় করতে পারলেই বাঁচে। তবে তারপরেও একটা কারণে স্বস্তি পেলাম, প্রতিদিন যে নোংরা ছোঁয়ার থেকে বাঁচতে ভয়ে ভয়ে বাঁচি আমি, সেটা তো অন্তত দূর হবে। প্রতিদিন আমার নোংরা ছোঁয়া নিয়ে গা ঘিন ঘিন করাচ্ছে, স্বামী যেমনই হোক তাকে নিয়ে সংসার করবো, পড়াশোনা না হয় যা হবার হবে, তাও তো এ জাহান্নাম থেকে মুক্তি পাবো। একদিনেরই মাথায় চাচি একটা বর জোগাড় করে বিয়ে দিলেন আমায়। আমি এখনও আমার বরকে দেখিনি, আমাকে সাজানোর সময় চাচাতো বোন হাফসা চাচির সাথে তর্ক করে আমার মায়ের কিছু গহনা এনে পরিয়ে দেয়। যদিও চাচি এতে ওকে আর আমাকে দুজনকেই অনেক কথা শোনায়। বিদায়ের সময় ধরে কাদার মতো কেউ ছিল না আমার, সব জায়গায় দেখেছি বউ বিদায়ের সময় মা বাবা খালা ফুপু কতজনকে ধরে কাঁদে, কিন্তু আমার দুর্ভাগ্য কাদার মতো কেউ নেই আমার। কিন্তু হাফসার চোখে আমি পানি টলমল করতে দেখেছি, কিন্তু ও চাইতো যে আমি এই দোজক থেকে বেরোই, তাই তো বেশি কাঁদেনি মনে হয়। স্বামী নামক মানুষটার হাত ধরে আমি বেরিয়ে আসলাম আমার নতুন ঠিকানায়। এতটা পড়ে চোখের পানি বুঝলো ছোঁয়া,
সব সময় দুষ্টুমি করা হাসি খুশি মেয়েটার জীবনে এত এত যন্ত্রণার গল্প লুকিয়ে রেখেছিল যে এটা ভাবতেও অবাক লাগে। কতটা কষ্ট সহ্য করেছেও এই মুহূর্তে কেয়ার কাছে যেতে খুব ইচ্ছে করছে, জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে ছোঁয়ার। চোখের পানি মুছে চিঠিটা বাকি অংশ পড়ার জন্য হাতে নিতেই শাহানা বেগমের ঘর থেকে ডাক পড়ল ছোঁয়ার। চিঠিটা ভাজ করে লুকিয়ে রেখেও গেল শাহানা বেগমের ঘরে। চারিদিকে মাগরিবের আঁচানো দিয়ে দিয়েছে। শাহানা বেগমের কাছে গিয়ে দেখল উনি সুতো দিয়ে উলের সোয়েটার বুনছিলেন। ছোঁয়ার চোখ মুখ দেখে বুঝে গেলেন কিছু একটা হয়েছে মেয়েটার।